আপনার মনোভাবটা আসলে প্রথমে আমি ধন্যবাদ জানাই আমাদের বিজ্ঞ একজন সদস্যকে যারা আমাকে মূল্যবান ভোট দিয়ে আমাকে নির্বাচিত করছেন রাজনীতি আমার উত্তর শোনাচ্ছেন তাদের প্রতি আমার কৃতজ্ঞতা রইল আর এই ভোটে নির্বাচিত হওয়ার পরে আসলে আমার দায়িত্ব অনেক বেড়ে গেল সামনে আমাদের এইবার প্রায় 3,000-3,500 মেম্বার মানে রয়েছে এদের জন্য আমাদের এদের জন্য আমাদের কোনো কিছু করতে হবে নতুন আঙ্গিকে আমরা এখন ডিজিটাল বাংলাদেশ এই ডিজিটালাইজড বাংলাদেশে আমরা ট্যাক্স প্রফেশনটাকে কীভাবে আরও আধুনিকরণ করা যায় এখানে এই আইনের যে জটিল ব্যাখ্যা বা যে আইনের যে জটিল বিষয়গুলো কীভাবে সহজ করে মানুষের কাছে পৌঁছে দেওয়া যায় সরকারের রাজস্ব আইন আমরা যেভাবে হয়তো সরকারকে সহায়তা করি সেভাবে যেন আইনের এই পেশাটাকে আমরা যেন মানুষের কাছে সহজভাবে উপস্থাপন করে মানুষের কাছ থেকে আমরা সরকারকে রাজস্ব আইনের সহায়তা করতে পারি সে লোক দিয়ে আমরা কাজ করে যাবো এবং কিছু বিজ্ঞ সদস্যদের জন্য কল্যাণে আমরা কাজ করে যাবো বলে মনে করি এবং অবশেষে সবাইকে আমি শুভেচ্ছা জানাচ্ছি আজকে আমাকে নির্বাচিত করে আজকে যে বিশেষ অনুষ্ঠান হলো সবার প্রতি আমার আন্তরিক শুভেচ্ছা এবং ধন্যবাদ রইল বর্ষার জন্য আমি অনুরোধ করব আমাদের এই অনুষ্ঠান বেশি দূর চলবে না আমরা অল্পক্ষণের মধ্যেই হয়তো আমাদের এই অনুষ্ঠান শেষ করব প্রথমেই ফুলের শুভেচ্ছা গ্রহণ করবেন কার্যকরী সংসদের কার্যকরী সংসদ 2020-এর সম্মানিত সদস্য তিনি নবম স্থান গ্রহণ করেছেন জনাব আব্দুর রাজ্জাক চট্টগ্রাম কলেজের সমিতির সম্মানিত সদস্যদের সম্মানিত সভাপতির হাত থেকেই উনি ফুলের শুভেচ্ছা গ্রহণ করবেন উপস্থিত আছেন চট্টগ্রাম কলেজের সমিতির প্রাক্তন সভাপতিবৃন্দ আমাদের প্রথম নির্বাচন কমিশনার এখনো উপস্থিতির কারণে নিহত পথে আসছেন আশেপাশে নির্বাচন কমিশনের সম্মানিত সদস্যবৃন্দ প্রতিদিনের কাজ গুলো আপডেট করার জন্য হয়তো আমার যদি কোনো ব্যবহারে যদি আপনারা মনে পেয়ে থাকেন আমি সুপারিশে ক্ষমা চাচ্ছি পরিশেষে আগামী পরিষদ যারা আসবেন তাদের প্রতি আমার পূর্ণ সমর্থন থাকবে তাদেরকে আমি পূর্ণ সহযোগিতা করে যাব এবং আমার জন্য দোয়া করবেন আমার আচার আচরণে যদি আপনারা মনে কষ্টকে ক্ষমা করবেন আসসালামু আলাইকুম সম্মানিত উপস্থিতি এখন আপনাদের সামনে সংক্ষিপ্ত বক্তব্য উপস্থাপন করবেন চট্টগ্রাম ট্যাক্স বিষয়ে
আজকের এই উদ্যম সরণাঙ্গের চাঙ্গম সরণাঙ্গের জনক সঙ্গম সরণাঙ্গের ইতি বিশ্ববঙ্গ সম্পূর্ণ সুগত অন্তর লোকিত পরিষিত মশার্দে সতদেব ভগবতী জগতের সকল প্রাণী সক্রিয় দুঃখ থেকে মুক্তি লাভ করুন। আজকে এই শুভদিনে সবার অঙ্গ কামনা করার পবিত্র গীতা পাঠ করছি। ভগবতী আজকে এই দায়িত্ব আপনাদের আমি অভিনন্দন জানাচ্ছি। সম্মানিত উপস্থিতি, এখন আজকের এই দায়িত্ব হস্তান্তর অনুষ্ঠানে চট্টগ্রাম টেক্সাস বার এসোসিয়েশনের সাধারণ সম্পাদক এজেন্ডা অনুযায়ী সভা আরম্ভ করবেন। আমি ওনাকে সভা শুরু করার জন্য অনুরোধ জানাচ্ছি। ধন্যবাদ। بسم الله الرحمن الرحيم ألم نشرح لك صدرك ووضعنا عنك وزرك الذي أنك ظهرك ورفعنا لك ذكرك فإن مع العسر يسرا فإذا فرغت فانصب وإلى ربك فارغب صدق الله العظيم وصدق رسول النبي السلام عليكم ورحمة الله وبركاته এখন পবিত্র গীতা থেকে পাঠ করবেন বাবু সুভাষ চন্দ্র ঘোষ। বাবু সুভাষ চন্দ্র ঘোষ সাধারণ সম্পাদক এবং